ভাং ভাং সব ভেঙে ফেল, বাসনপত্র ফেল। অলক্ষীর মতো বাসন না ফেললে তো তোর দিন শুরু হয় না। একই বাসনগুলো কি করে পড়লো আমি বুঝতে পারছি না। তুমি এরকম রাবণের মতো কেন করছো বলো তো? আরে বাবা, 15 মিনিট আমাকে লাফিং প্র্যাকটিস করতে হয়, তার 3 মিনিট বাকি আছে। আরু দেখ তো বাইরে তে এলো, কলিং বেল বাজবে জানো। কর্তবাবু আপনি আবার গিয়ে ঘুমায় পড়েন গিয়া? হ্যাঁ রে, তোদের মতো নাকি? হ্যাঁ পড়লেই ঘুম। বাবা এই কথাগুলো কিন্তু আপনি আমাকে বলবেন না, সারাদিন তো এই সংসারের জন্য খেটে খেটে মরে যাচ্ছি, কেউ তো আপনারা একলা জলও গড়িয়ে খান না। আপনার ছেলেকে দেখেছেন? নিজেকে নিয়ে হা 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 করে মেতে আছে। আমি যদি নিজেকে নিয়ে মেতে থাকতাম তাহলে সংসারটা চলতো কি করে শুনি? হ্যাঁ তুমি তো চালাচ্ছো, আমি সংসার ছেড়ে চলেই যাবো। কি বলো তো, তোমাদের সকাল থেকে শুরু হয়েছে, একটা মিটিং চলছে আমার, তোমাদের আওয়াজ যাচ্ছে, একটু শান্ত হয়ে বসো না। কেন রে, সারাদিন সংসারের জন্য সব কাজ করব, আর নিজের বাড়িতে নিজে জোরেও কথা বলতে পারবো না? আর তোর বউ যখন জোরে জোরে টিভি দেখে তখন তোকে কিছু বলিস না তুই? আমি কিছু বললাম না। সে সাহস কি কারো আছে মা? উমা তুমি এত সকাল সকাল উঠে পড়েছো যে? হ্যাঁ আসলে কাল রাতে না আমার যমুনাবতী সংসার এপিসোডটা একদম মিস হয়ে গেছে, এখন তো রিপিট হবে তাই উঠে পড়েছি। সংসারেও তো একটু মনটা দিতে পারো তাই না বৌমা? এই কথাটা তো আপনি আপনার মেয়েকেও বলতে পারেন শাশুড়ি মা। আমি পাগল হয়ে যাবো, এবার চলে যাবো, তুমি দেখো। থাক, কাউকে যেতে হবে না, কাউকে নিয়ে যত অশান্তি আমি এই বাড়ি থেকে চলে যাবো। তোমাকে যেতে হবে না, আমি চলে যাবো। ধরতারি, এবার কিন্তু আমি সত্যি সত্যি দেশের বাড়ি চলে যাবো। দেখ তো বাইরে কে এলো আবার। বাবা পেপার পড়া হলো? বাবা কি হলো, চেয়ার চিজ কেন? পেপারটা পড়া হলো। পিয়ারা, পিয়ারা কোথায় পাবো? ভগবান বলছি পেপার। ওই তো দিদি ভাই এসে গেছে। কটা বাজে মা? 9:30 তো। না কিছু না, এবারে খুব ভালো ব্যবস্থা, যে যখন পাচ্ছে ঘুম থেকে উঠছে, সারাদিন খাও দাও, মোবাইল ঘাটো, ঘুমিয়ে পড়ো। বাড়ি তো না, কাকে বলছি, বাড়ি তো না যেন হোটেল। ও বাবা, উমা একটা নতুন পেস দাও না, এটা ফুরিয়ে গেছে তো। টাকা গাছে ফলে না, দেখি দেখি কেমন ফুরিয়েছে দেখি তো। নিয়ে আয় ওটা, ব্রাশটা নিয়ে আয়। পারো বাবা, ওমা বাথরুমটা কি খালি, আমি স্নানে গেলাম। বাবা পেপার পড়া হলো। কি খুলবো বলছি, পেপার পড়া হলো। আমি কি কানে তালা? এই অনু, আরে গ্লাস দুটো আনতে কতক্ষণ লাগে? এটা কি এনেছিস? এই গ্লাসে আমরা জল খাই, এটা বাইরের লোকেদের জন্য না। মানে তুই কি সংসারের কিছুই জানিস না? আর জানবি কি, সারাক্ষণ তো হাতের মধ্যে এই মোবাইলটা রয়েছে। আমাদের বাড়িতে বাইরের লোক আসে কোথায় মা? বেশি বেশি কথা, মুখে মুখে তর্ক। যা এটা রেখে, স্টিলের গ্লাস আছে নিয়ে আয়। ফাটাফাটি পুরো সাবিত্রী ভ্রাতা। এটা আবার কি? জানেন না, সোম থেকে শুক্র টিভিএন বাংলা বেলা 11:00। জানেন সাবিত্রী ননদটা না ঠিক এরকম ভোলা ভালা, আর ও শাশুড়িটা তো মানে একদম। শাশুড়িটা মানে কি করছিস সেটা? এতো মুদিখানা দোকান থেকে সব নিয়ে এলাম, সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু এটা কি করছিস? যা আছে বাড়িতে সব ফেলে দে, আমাকেও তারপরে ফেলে দে। মানে এটা কি, এগুলো কি বলছো তুমি? এই বড় লোকের চালগুলো কোত্থেকে শিখছিস? ও বউ শেখাচ্ছে নাকি? কি বলছো, কেন বলছো মা এগুলো? আচ্ছা অদ্ভুত ব্যাপার, এত ভালো একটা প্লাস্টিক কত কাজে লাগতে পারে আর তুই এটা ফেলে দিচ্ছিস। দাদাবাবু তুমিও না পারো বটে, দাও আমি দেখছি। চপ বাবা, লাইটটা কে অফ করলো? আরে লাইটটা কে অফ করলো, কাজ করছি তো। বাবা গু, হাতটা কেটে গেল। এ হারো, কে লাইটটা নিভালো দেখ তো। এটা কি হলো? কি বললি? এটা কি হইলো? আরে বাবা, সব কটা ঘরে আলো জ্বলছিল, তা নিভিয়ে দিলু। এই মাসে কত ইলেকট্রিকের বিল আসছে জানিস? কত? 1,500 টাকা। আর বৌদির যে হাতটা কেটে গেল, ব্যান্ডেজের দাম তোমার ছিল 6 টাকা। যাই আবার ওই ছাদে আলোগুলো জ্বলছে কিনা দেখে আসি। যাই, ছেলেটাকে আর মানুষ করতে পারলাম না, সে কিপ্টেই রয়ে গেল।